সারা দেশে টিসিবি কার্ডধারী 1 কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে চলতি মাসে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। 540 টাকায় 5 কেজি চাল সহ 4টি নিত্যপণ্য দেয়া হচ্ছে। রাজধানীর উত্তরায় এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারে সরকার কাজ করছে বলেও জানান তারা। রেজা খানের রিপোর্ট। জুলাই মাসের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। সারা দেশের 1 কোটি ফ্যামিলি কার্ডধারী 540 টাকায় 5 কেজি চালসহ 4টি নিত্যপণ্য পাবেন। রাজধানীর উত্তরা 8 নম্বর সেক্টরের টিসিবি কলোনিতে কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ কার্যক্রমের জন্য সরকারকে ধন্যবাদ জানান উপকারভোগীরা, সেই সঙ্গে পণ্যের সংখ্যা ও পরিমাণ বাড়ানোর দাবি জানান তারা। চালটা দেওয়াতে সুবিধা হইতেছে, সবারই একটা সামর্থ্যের মধ্যে আসবে, খুশি খুশি খুশি, অনেক উপকার হচ্ছে, আর একটু কম দিলে আরো একটু ভালো হয়। শুধু দেয় ডাল তেল। প্রতিটি কার্ডের বিপরীতে 30 টাকা দরে 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল, 70 টাকায় 1 কেজি চিনি এবং 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল দেয়া হচ্ছে। নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের এমন নানা পদক্ষেপ তুলে ধরেন খাদ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দুজনকে নির্দেশ দিয়েছেন যেন 1 কোটি পরিবারকে আমরা চাল সংযুক্ত করে দেই খাবারের সম্বন্ধে। সেই উদ্দেশ্যে আজকে শুরু হলো চাল দেওয়া। প্রতি মাসে 50,000 মেট্রিক টন চাল দেয়া হবে, আর সব মিলিয়ে বছরে দেয়া হচ্ছে মোট 30 লাখ মেট্রিক টন খাদ্যশস্য। পিসিবি মাঝে বন্ধ হয়েছে, একেবারে বন্ধ, আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছে। পাশাপাশি আমাদের যে ওএমএস আছে, সেই ওএমএসের আটা এবং চাউলও কিন্তু আমাদের চলমান থাকবে। 50 লক্ষ পরিবারকে 30 কেজি করে মাত্র 15 টাকা করে চাল মাননীয় প্রধানমন্ত্রী এটা দেন। করোনা অতিমারী শুরুতে 2 লাখ মেট্রিক টন চাল থাইল্যান্ড থেকে আমদানি করে সরকার, সেই চাল এখন ভর্তুকি মূল্যে বিক্রি করছে টিসিবি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।